আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডে থাকা নয় আপনারা রিমুভ করবে যেমন ধরেন এই পিডিওটা এডিটিং করা এই পিডিওতে কোনো নয়েজ নেই এখন আপনারা এই পিডিওটাই এডিটিং ছাড়া ভিডিওটা দেখেন কত নয়েজ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডে থাকা নয়েজ আপনারা রিমুভ করবেন বন্ধুরা ফার্স্টে যে দুইটা ভিডিও দেখলা একটা ভিডিওর কিন্তু ইডিট করা পুরা নয়েস নায়িকা নয়েজ এডিটিং করা আর একটা ভিডিও কিন্তু পুরা নয়েজ আছে বাইরের অনেক আওয়াজ ফ্যানের আওয়াজ অনেক আওয়াজ আছে যেটা এডিটিং করা ওইটা দেখতেও এবং বয়সটা শুনতেও কিন্তু অনেক ভালো লাগে আর যেটা এডিটিং করা না ওইটা নয়েজ আছে অনেক ওই ভিডিওটা দেখতে কিন্তু খুব বিচ্ছি লাগে আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে এক কে তোমাদের ভিডিওর নয়েজ রিমুভ করবা তোমরা অনেকে আছে যারা টিকটক এবং ইউটিউবে ভিডিও আপলোড করো নিজের বয়স দিয়ে তোমাদের বয়েস অনেক নয়েজ আছে বাইরের আওয়াজ এবং ফ্যানের আওয়াজ কিন্তু ওইগুলা শুনতে অনেক ভালো লাগে না তার জন্য তোমাদের ভিওয়াই না অনেক আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে প্রফেশনালভাবে নয়েজ ভিডিও রিমুভ করবো একবারে আর ভিডিওটা বয়েসটা শুনতেও অনেক সুন্দর লাগবে চলুন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকনটি সিলেক্ট করে দেবেন বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হলো এমপি থ্রি ভিডিও তোমরা এই ওইটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে গুগল প্লে স্টোরে যে সার্চ করবা এম পি থ্রি এম থ্রি এটা সার্চ করলে দেখবে এখানে এমপি থ্রি ভিডিও কনভার্টার এটা আসে পারবে এটা তোমরা ডাউনলোড করে নিবা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবা অ্যাপ্লিকেশন ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারভিউ শো হবে তোমরা এখানে সিলেক্টে ক্লিক করবা সিলেক্টে ক্লিক করবার তোমরা যে ভিডিও নয়েজ রিমুভ করতে চাইছো সেই ভিডিওটার উপরে ক্লিক করবা ক্লিক করা হয়ে গেছে না এটা তো শুধু অডিও করা বিডিওকে অডিও করা নয়েজ রিমুভ করা না এটা তারপরে এখানে দেখতে পারবা কনভার্ট এখানে কনভার্টে ক্লিক করবা তোমাদের ভিডিওটা অডিও হয়ে গেল এখন অডিও হওয়ার পরে তোমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ধরুন আমি কোরম ব্রাউজারে চলে যাচ্ছি কোরম ব্রাউজারে চলে যাওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভিউ শো হবে তোমরা এখানে সার্চ করবা অ্যাডোবি পডকাস্ট এখানে অ্যাডোবি পডকাস্ট লেখা চলে আসবে লেখা ক্লিক করবা ক্লিক করা হয়ে গেলে তোমাদের কাছে একটা এরকম সাইট নিয়ে আসবে এই সাইটে ক্লিক করার পরে তোমাদের জিমেল নিয়ে এটা থেকে লগ ইন সাইন ইন করে নিবা যদি সাইন ইন না করতে পারো তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি তোমাদের পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো কীভাবে তোমরা এই অ্যাড পডকাস্টে তোমরা সাইন ইন করবা সাইন ইন করা হয়ে গেলে তোমাদের কাছে এরকম ইন্টারভিউ শো হবে তোমরা নিচে আসবে নিচে আসার পরে দেখবা গো টু এনার্জি স্পেস এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করো তোমাদের এরকম একটা ইন্টারভিউ শো হবে তোমরা এখানে চয়েস ফাইলে ক্লিক করবা চয়েস ফাইলে ক্লিক করাবে তোমাদের কাছে এমন একটা ইন্টারভিউ শো হবে তোমরা এখানে অডিওতে ক্লিক করবা অডিওতে ক্লিক করো তোমরা যেই ভিডিওটার অডিও অডিও করছো সেই ভিডিওটা উপরে চলে আসবে তোমরা এখানে সিলেক্ট ক্লিক করবা সিলেক্টে ক্লিক করার পরে এখানে আপলোডিং হতে থাকবে আপলোডিং হওয়ার পরে দেখতে পারো ওই ভিডিওটা দেখতে এবং শুনতে কত স্মুথ এবং ভিডিওর নয়েজটা কত সুন্দর দেখা যাচ্ছে এরকম যদি নয়েজ তোমরা এডিটিং করে ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে দেখবা মিলন মিলন ভিউ আসবে আর যেটা ভিডিওতে নয়েজ আসে অনেক ওই ভিডিও কিন্তু শুনতেও অনেক খারাপ লাগে এবং দেখতে অনেক ভালো লাগে না তার জন্য ওরকম ভিডিও কেউ পছন্দ করে না তোমরা একবারে চেষ্টা করবে সময় এডিটিং করে ভিডিও ছাড়ার শুধুমাত্র ভিডিও ছাড়লে কিন্তু ভাইরাল হয়ে যায় না ভিডিওর উপরে অনেক এডিটিং করতে অনেক কষ্ট করতে হয় তাহলে তোমাদের ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে বন্ধুরা তারপরে এরকম একটু সময় নিতে থাকবে সময় নেওয়ার হয়ে গেলে তারপরে আপনাদের কাছে বন্ধুরা তারপরে নয়েজ রিমুভ করা হয়ে গেলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভিউ শো হবে তোমরা দেখতে পারবে এখানে ডাউনলোড এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবা ডাউনলোডের উপরে ক্লিক করা হয়ে গেলে তোমাদের কাছে দেখতে পারবা উপরে একটা ইন্টারভিউ শো হবে আমার নেটটা একটু চলে দিতে এই যে এখানে দেখবা ডাউনলোড হয়ে গিয়ে নেটাতে ক্লিক করো ক্লিক করার পর দেখবো এই যে ডাউনলোড হইতাছে ডাউনলোড ফাইল আস্তে আস্তে একটু অপেক্ষা করবা ডাউনলোড হয়ে গেলে তারপরে দেখতে পারবা ভিডিওটার ভয়েসটা শুনতে কতটা সুন্দর লাগে এবং আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে আমি তোমাদেরকে পুরো প্রমাণ সহ দেখে দিতেছি কোন ভিডিওটার নয়েস আমি রিমুভ করেছি একবার আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিতেছি বন্ধুরা ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা এখন চলে যাবা ক্যাপ বা যে কোনো ইডিট তুমি যেই সফটওয়্যার দিয়ে এডিট করতে পারো ভালো ওই ওই চলে যাবে আমি ক্যাপ দিয়ে চলে গেলাম ক্যাপ চলে যাওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভিউ হবে তোমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যেই ভিডিওটা নয়েজ রিমুভ করেছি আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা নয়েজ রিমুভ করছি এই ভিডিওটা দেখো এখন কেমন শোনা যায় সবাই অনেক ভালো আছে আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ডে থাকা নয়েজ আপনারা রিমুভ করবেন যেমন ধরেন এই ভিডিওটা এডিটিং করা এই ভিডিওতে কোনো নয়েজ নাই দেখছেন এই ভিডিওতে কত নয়েজ আছে এখন আপনাদেরকে আমি দেখাই দিয়ে যাব কোন বয়স্টা এডিটিং করছি কোন বয়টা নয়েজ রিমুভ করছি এখানে আপনারা এখানে দেখতে পারবেন মোড অপশন আছে সেটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন অডিও অডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করো তোমাদেরকে যেরকম ইন্টারভিউ হবে তোমরা এখানে ফাইলে ক্লিক করো পরে দেখবে ফর্ম ডিভাইস পরে তোমাদের কাছে একবারে নিচে শো হবে দেখবা ওই ভিডিওটা তখন ওই অডিওটা তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিবা তারপরে এই সাউন্ডটাকে বাড়িয়ে দিবা বাড়িয়ে দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখন তোমরাই দেখো এই ভিডিওটার নয়েসটা কেমন হয়েছে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডে থাকা নয়েজ আপনারা রিমুভ করবে যেমন ধরেন এই পিডিওটা এডিটিং করা এই পিডিওতে কোনো নয়েজ নেই এখন আপনারা এই পিডিওটাই এডিটিং বন্ধুরা তোমরা তো দেখতেই পারলা কিভাবে নয়েজটা পুরো একবার প্রফেশনাল হয়ে গেল তোমরা এইভাবে এরকম প্রসেস করে নয়েজ রিমুভ করো যেটা দেখতে অনেক শুনতেও অনেক সুন্দর লাগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে